আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আমার হাতে কিন্তু অনেকগুলো ডিম তো এই ডিমগুলো হচ্ছে এই যে সাদা সুন্দরী এবং হচ্ছে জুটি সুন্দরী রয়েছে এবং এটার সাথে হচ্ছে আমার আরেকটা যে জুটি সুন্দরী রয়েছে রেড কালার এগুলো হচ্ছে তাদের ডিম তো এগুলো হচ্ছে আমি সংগ্রহ করেছি এবং এরা কুচে আসেনি প্রতিদিনই এখনও ডিম দিচ্ছে কুচে আসার সাথে সাথে হচ্ছে আমরা এই ডিমগুলো বসিয়ে দেব বাচ্চা ফোটানোর জন্য তো অনেকেই হচ্ছে এরকম আমার কাছে বাচ্চা চেয়েছিলেন বা দেখা যায় কি আসলে বড়ো মুরগি চেয়েছিলেন আসলে সম্ভব হয়নি সেজন্য দেওয়ার আসলে সুযোগ আমার কাছে এখনো হয়নি তো আমি ইনশাআল্লাহ যে ডিমগুলো সংগ্রহ করতেছি এগুলো হয়তো খুব দ্রুতই বসিয়ে দেব আর কি তো এই ডিম সংগ্রহের ক্ষেত্রে কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটা করলে দেখা যায় কি আপনার ডিমগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সেই জিনিসগুলো আপনার বুঝতে হবে যেমন এখন গরম মোটামুটি একটু ভালো পড়তেছে এই ডিমগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করি তো ফ্রিজে সংরক্ষণ করার ক্ষেত্রে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে নর্মাল যে এটা রয়েছে আমরা নর্মালে হচ্ছে এই ডিমগুলো হচ্ছে সংরক্ষণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই ডিমগুলো সংরক্ষণের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা একদম প্র্যাকটিক্যালি দেখাই যে দেখেন ডিমের কিন্তু দুইটা মাথা রয়েছে একটা হচ্ছে চিকন একটা হচ্ছে মোটা আমরা ডিমগুলো যখন রাখবো এভাবে হচ্ছে চিকন মাথা নিচের দিক দিয়ে রাখবো তো এগুলো হচ্ছে আমি ক্যারেটে রাখি আপাতত আপনাদেরকে দেখানো বা সহজে বোঝানোর স্বার্থে আমি একটা ঝুড়িতে নিয়ে এসেছি এবং ফ্রিজে যদি আপনারা ডিমগুলো রাখেন সেক্ষেত্রে অবশ্যই টেম্পারেচার খুব বেশি যেন না হয় তাতে দেখা যায় কি আপনার ভ্রণগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আরও কিছু প্রবলেম আপনার হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর যাদের দেখা যায় কি আপনার এরকম ফ্রিজ নেই বা নর্মালি হচ্ছে আপনার ডিমগুলো সংরক্ষণ করতে হয় তো নর্মালি ডিমগুলো সংরক্ষণের ক্ষেত্রে আপনার যে বিষয়টা করতে হবে একদম ঠান্ডা এবং শুষ্ক যে জায়গাটা আছে যেখানে আসলে খুব বেশি গরম পড়ে না সেই জায়গাগুলোতে হচ্ছে আপনি এই ডিমগুলো সংরক্ষণ করবেন আর তাতে দেখা যায় কি আপনার ডিম সংগ্রহের ক্ষেত্রে যে সমস্যাগুলো হওয়ার কথা ছিল সেগুলো ইনশাল্লাহ হবে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্যথায় দেখা যায় কি অনেকে এরকম প্রশ্ন করেন যে ডিম সংগ্রহের ক্ষেত্রে আপনার ডিমগুলো যখন বসানো হয় ডিমের ভিতরে বাচ্চা থাকে না ব্রোন থাকে না বা বাচ্চাগুলো ভালোভাবে আপনি পাচ্ছেন না তো এইটা হচ্ছে মূলত আপনার ডিম সংগ্রহের বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই ডিমগুলো বীজ ডিম যদি হয় অবশ্যই সেখান থেকে আপনি বাচ্চা পাবেন তবে বীজ ডিমের ক্ষেত্রে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে মুরগ এবং মুরগির যে ব্রিডিং সেটা ঠিক ঠিকমতো হচ্ছে কি না এটা আপনাকে ভালো পর্যবেক্ষণ করতে হবে যদি আপনি ভালোভাবে সেটা পর্যবেক্ষণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হবে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ডিমগুলো বসাবেন বসানোর চার থেকে পাঁচ দিন পর হচ্ছে সেগুলোকে ক্যান্ডেলিং করবেন যদিও দেখা যায় কি প্রথমে বোঝা না গেলে আপনার যখন দেখা যায় কি চার থেকে পাঁচ দিন হয়ে যাবে পাঁচ দিন হওয়ার পর আপনি লাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই সেখান থেকে যেগুলোতে ব্রণ নেই সেগুলো আপনি খুব সহজে আলাদা করে ফেলতে পারেন তো আলাদা করে ফেললে দেখা যায় কি আপনার যে ডিমগুলো নষ্ট হওয়ার কথা ছিল সেগুলো নষ্ট হবে না এবং আপনি সেগুলোকে আপনি খুব সহজেই বের করে খেয়ে ফেলতে পারেন অথবা দেখা যায় কি আপনার বিক্রি করতে পারেন এটা হচ্ছে একটা বিষয় তো ডিম সংরক্ষণের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনায় অথবা আপনারা ভালো করে মেনটেন করেন আশা করি আপনাদের যে ডিম নষ্ট হওয়ার প্রবণতা ছিল সেটা অনেকটা কমে যাবে তো আমরা আজকের ভিডিও থেকে বিদায় দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম